মাওলা বিবি রাবেয়া তোমার প্রেমে পাগল হইয়া শূন্যের উপর নামাজ পড়ছে যায় নামাজ বিছাইয়া আল্লাহু আকবার কন্যা বিবি রাবেয়া তোমার প্রেমে পাগল হইয়া শূন্যের উপর রাবেয়া নামাজ পড়তো যায় নামাজ বিছাইয়া অলিত্বের খাতায় তাহার নাম লিখিলা মাওলা বন্ধুত্বের খাতায় তাহার নাম লিখিলা তুমি মা লিখি মাওলা আমার গোরাম যার জন্য মুই ঘর বানিলাম সে রইল না ঘরে ঘরটায় আমার ব্যঙ্গে নিল কাল বৈশাখীর জরে যার জন্য মুই ঘর বান্ধিলাম সে রইল না ঘরে ঘরটায় আমার ব্যঙ্গে নিল কাল বৈশাখীর জরে বুকটায় আমার আনসান করে করে হাহাকার ভালোবাসার ময়না পাখি পাখি এখন জানি কার আমি তুই কবল না তোর পাখি এখন তোর নাই কথা কিনা চলে মাওলা বিবি রাবেয়া তোমার প্রেমে পাগল হইয়া শূন্যের উপর নামাজ পড়ছে যায় নামাজ বিছাইয়া আল্লাহু আকবার কন্যা বিবি রাবেয়া তোমার প্রেমে পাগল হইয়া শূন্যের উপর রাবেয়া নামাজ পড়তো যায় নামাজ বিছাইয়া অলিত্বের খাতায় তাহার নাম লিখিলা মাওলা বন্ধুত্বের খাতায় তাহার নাম লিখিলা তুমি মা লিখি মাওলা আমার গোলাম গোলাম কার এ যুবক লজ্জা করে নাকি জোরে কো আমার আল্লাহ এ যুবকেরা জোরে ডাক দিও আমার আল্লাহ কার আল্লাহ হে আল্লাহ কার ভয় করে উকিয়াত দিও আমার আল্লাহ আরে কেউ আল্লাহ না আমার আল্লাহ জিসকা রব উসকা সব জোরে কোন সোহান মাওলা কার কোরআন শরীফ তো মাওলা বলছে الذين آمنوا أشد حبا لله سرنك إيمان دار তারা বেশি বেশি পরিমাণে মহব্বত করে আমি আল্লাহকে ইমানদারেরা বেশি মহব্বত করে কে বাংলাদেশ মহব্বতের দিক দিয়ে ফার্স্ট মহব্বতের দিক দিয়ে আগান দেয় বাংলাদেশের মতো এত আবেগ এত মায়া মহব্বত আর কোন রাষ্ট্রে আমার মন বলে এত নাই কথা ঠিক কিনা জোর শোনেন না আপনাদের বাড়ি দিনাজপুর মেয়ের বাড়ি হইল বরগুনা অথবা বরিশাল মেয়েরে সরাসরি দেখাও নাইছিল মোবাইলে মেসেঞ্জারের মাধ্যমে কথা হইতে 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 এত গাঢ় হয়েছে এক সপ্তাহ পর প্রায় ডাল দিন পর ছবি দিয়ে যেতে পারো মাইয়া ছবি দিয়ে ছবিটা দেখে দিয়েছে ছেলে এমনই পাগল হয়েছে তাহলে আমি কিছু চাই না তোর বিয়ে করতে চাই তখন মাইয়া বলতেছে তুমি কি মোকো বরিশালেই থাকতে থাকতে বারবা ওই বলে কয় আমি মা বাপ সব ফালাই দেব তোর একটা কথায় শেষ বরিশাল থাকু সারা জন্ম কথা ঠিক কিনেছে কত জায়গায় শোনা যায় যে মাইয়ারে না পাইয়া গলায় রশি পর্যন্ত দেয় তখন আমি মনেরে মনেরে সবার সবাই বুঝাই করে বউ দেখ বাংলাদেশের যুবকদের অন্তর কত ভালোবাসা কত মায়া আমাদের কাছে এমনও ফোন আয় হুজুর আমি ওর সাথে এই ছয় বছর প্রেম করি হুজুর ওরে একবার টাচ করি নি হুজুর আমার আশা ওরে নিয়ে একটা সংসার করো কিন্তু ও কয়েকদিন আগে ফোন দিয়ে কয় আমার বিয়ে হয়ে গেছে তুমি দোয়া করো কথা কি আমার বিয়ে হয়েছে তুমি কি করো তুমি খতম পড়া ওই ছেলে কয় হুজুর এখন আমি মরবো না বাঁচবো এখন ও গান গায় যার জন্য মই ঘর বানিলাম সে রইল না ঘরে
ভরটায় আমার ব্যঙ্গে নিল কাল বৈশাখীর জরে, যার জন্য মুই ঘর বান্ধিলাম সে রইল না ঘরে। ভরটায় আমার ব্যঙ্গে নিল কাল বৈশাখীর জরে, বুকটায় আমার আনসান করে করে হাহাকার, ভালোবাসার ময়না পাখি পাখি এখন জানি কার। আমি তুই কবল না তোর পাখি এখন তোর নাই, কোথায় কিনে চলে বেড়া। ভালোবাসা করবি মাওলার সাথে কোনো শেখা টাকা নাই পাইয়ে যাবি, কোথায় কিনে চলে। যারা যারা করছে একজন শেখায় নেই, যারা যারা মাওলার সাথে প্রেম করছে নবীর সাথে প্রেম করছে কেউ শেখায় নাই। আমার জানা মতে এমনও আশেক দিনের সুর আছে যারা ঘুম যাওয়ার সাথে সাথে রসুলের ছবিটা দেখতে পায়। আল্লাহ আকবার, নবীরে যে দেখা যায় সত্য না মিথ্যা? হ্যাঁ, তাবলিগের বুজুর্গরা নবীরে দেখছে সত্য না মিথ্যা? সরমনের পাক্কা মুরিদেরা সর্ব আল্লাহ রসুলের স্বপ্নে দেয় সত্য না মিথ্যা? আলেমেরা নবীর লাগে জিয়ারত হয় সত্য না মিথ্যা? কওমি মাদ্রাসার ছাত্ররা নবীর লাগে মুসাবা করে প্রতি রাত্রে, আল্লাহ আকবার না। কওমি মাদ্রাসার যে মূল মাদ্রাসা হল দারুল উলুম দেওবন্দ, সে দারুল উলুম দেওবন্দের যে ইশারাটা মাদ্রাসাটা যে চিহ্ন আপনার আলেমেরা জানেন, ওই চিহ্নটাই দিয়েছে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনছেন না ঘটনা? হে আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, নবী নিজে বলছে আমার রূপ শয়তানে ধরতে পারে না। আরো আগে কোনো শুনছেন? নবী বলছে আমার রূপ কোনোদিন শয়তান ধরতে পারে। তাহলে যারা নবীর দেখছে সামাইলের তিরমিজি, সামাইলের তিরমিজির মধ্যে বডি ফিগারের যে ঘটনা দেওয়া আছে ওর সাথে যদি মিলেইতেই পারে, আপনি তো মূর্খ মানুষ, সামাইলের তিরমিজি কেমন তা তো দেখেন নাই, কিন্তু আপনার নবীন দেখছেন সত্য। কোন আলেমকে যাই যদি বলতে পারেন হুজুর এইভাবে ঘুরু দেখছি, এইভাবে চোখ দেখছি, এইভাবে বড়ি দেখছি, এইভাবে চেহারা দেখছি, আলেম যদি বলে চাষা মেলছে, তাহলে আপনি সত্যই নবীর দেখছেন, কথাটি কি নজরে কর। এ নবীর আশেকেরা, এ নবীর পাগলের দলেরা, মাওলার আশেকেরা, বারোই রবিউল আউয়াল মাস, আজকে কোন রাত্রে তুই সাবিরের কাছে বস, তুইও নিজ জানো না। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মহাম, কয় না দেখছেন খবর বড় জোরে কয় না, ত্রিভুবনের প্রিয় বললেন না কেন আপনি বুঝলেন, ত্রিভুবনের প্রিয় এলহর দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখ, আকাশ বাতাস নবীর দেখছি কি দেখবে। সাহাবারা বলে সাবিরি জানাই দাও, ওরা দলিল খুঁজে লইবে কর। আমি বললাম কি? সাহাবারা বলে সাবিরি বললে দাও, আমরা পিছনে ছিলাম হুজুর সামনে আগে, কোনো লোকজন রাস্তার ডানে বামে দেখি নেই, কিন্তু স্পষ্ট শুনছি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা পিছ থেকে শুনি খালি সালামের আওয়াজ আয়, খালি সালাম। জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, ডানে বামে কাউকে দেখি না, সামনে পিছনে কেউ নেই, হুজুর সালামের আওয়াজ কোত্থেকে আসে? হুজুর সাল্লাম দেখ দেখবে সাহাবারা জানো না, আমার আসমান আর জমিন শুধু না, বুধ গ্রহ বলো, বৃহস্পতিবার গ্রহ বলো, গ্যালাক্সি বলো, যত কিছু বলো, আমার সালনাকে ইল্লা রহমাতাল্লিল আলামিন, আমি সমস্ত জগতের রহমত করি সুবহানাল্লাহ। পৃথিবী পৃথিবীর বাইরে তোর যত গ্রহ আছে সবার জন্য রহমত কেডা, নিজের নাম হইল রহমাতাল্লিল আলামিন, খোদার নাম হইল রব্বুল আলামিন, নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবি না যুবক
জিন নামে বারো হর বন্ধুর নামেও বারো হর লাইলাহা ইল্লাল্লাহ জোরে লাইলাহা রেল লাইনে কোনো যুবক নাই একটু দেখেন তো রেল লাইনে কোনো নবীর আশেক নাই দেখেন তো যদি থাকে তাহলে সবার নাম তো হইবে নবীর মহব্বতে জোরে লাইলাহা ইল্লাল্লাহ বসতে দেবেন যে আসবে তারে বসতে দেবেন জান্নাতি যারা আছে একটা জান্নাতের মানুষও বাইরে থাকবে না ইনশাআল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা বলেন সাল্লাল্লাহু এই যে আমি জিকির করাইতে চেষ্টা যে বসার পড়তে বিরক্তি বোধ করো যুবকেরা বলো তো জিকির করতে মজা লাগে এ নবীর নাম লইতে মজা লাগে আমি কি আস্তে আস্তে লম্বা টাইম নেব অনেক সময় নেব অনেক সময় কয় রাত কয় রাত কয় ঘন্টা কারা কারা সারা রাত থাকবেন না হাতু গান সারা বাসি তুলে সারা রাত কয় রাত কষ্ট হ্যাঁ রাস্তাঘাট সার আল্লাহ ট্রেন আসতেছে বুঝলেন সারা রাত থাকবেন ইনশাল্লাহ তাহলে আমি আস্তে আস্তে কথা বলবো বয়ানে কিন্তু ঢুকতেই নেই কথা ঠিক কিনা জোর করে সারা রাত থাকবেন কারা কারা থাকবেন না ওই আবার থাকবেন কারা কারা এবার আল্লাহ একবার 15 বছর 20 বছর যুবক আছে মাঠে 15 বছর বয়স আছে 20 আছে 30 পর্যন্ত কারা কারা বয়স একটু হাত পর্যন্ত 15 20 30 কাদের 15 বয়স কাদের মেয়া 20 কাদের 30 কাদের হাত উঠাই রাখবেন নাম একা কি বল গায়ে কোনো শক্তি নেই নাকি হারবাল খা হারবাল খা হ্যাঁ হাত উঠাই রাখেন 15 20 30 পর্যন্ত হাত উঠান এবার 15 20 30 এরা টাস করে দাঁড়াই যাওয়া লাগবে কণ্ঠের মধ্যে টাস আল্লাহু আকবার আরে দাঁড়াই যান বলছেন লুঙ্গি ঠিক করে দেখছেন দাঁড়াইছেন এবার হাত উঠান এবার হাত উঠান মোবাইল আছে প্রত্যেকের সাথে মোবাইল আছে প্রত্যেকের সাথে হ্যাঁ আছে বাতি জ্বালান তো প্রত্যেক মোবাইল বাতি জ্বালান নবীর মহব্বতটা কেমন আছে দেখতে আছে বাতি জ্বালান তো দেয় বয়ান পরে আরও এক ঘন্টা পর বলেন বাতি হ্যাঁ বাতিগুলো জ্বালাই দেন টর্চ জ্বালান টর্চ টর্চ জ্বালান যারা দাঁড়াইছেন নারে তাকবীর মুতিম মুনুরহিম এটা কোরআনের আলো আল্লাহু আকবার বলেন না কেন বলেন আলহামদুলিল্লাহ জোরে বললেন আলহামদুলিল্লাহ বস দেখেন না রাস্তার পাশে পাশে বলি বুঝে সর্ব ভাই মারো 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 ভাই মারো আমি মনে মনে বলি কারে মারে কি করে আল্লাহ এক জায়গায় মা বলে রাত 12টায় বয়ান সাই গেল মনের ভিতর কেছি আমি কি ঘুমাই দিই ফ্যামিলি ঠিক আছে করে খান লাগে বলি ঘুমাইতে যাইয়া জাস একটার সময় আমি যে আগে শুনছি খাবে বুঝি একটু মজা মগায় ও একটার সময় পায় বুঝে মারো ভাই মারো সেই বুঝে মারো ভাই মারো আমি তোমার আমার একটা নিয়ে যায় না আমি বলতেছি মারো মারো দরজা আটকা বাতি দেব আমার টাকা নেই দরজা আটকা বাতি দেব দরজা আটকাইছি বাতি দিলে কিন্তু আর আমি আর দেবো আমি সেই বলে মজা কারে ধরো মারো কি বলো আমি মোবাইলের সাথে কথা ওর জন্য আলেমেরা বদ্ধ করবে কি ওর গর্বধারিণী মায়ে কয় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাও কথা ঠিক করে আলেমদের সাথে বেয়াদবি করবে তো স্বাভাবিক আর বাপ মা তো আল্লাহ ওর কাছে খারাপ হবে না হাডারা কোন জায়গায় বসবাস করে হাডারা এত জায়গায় করো আর মাথায় পড়ে রাখে কথা ঠিক কিনা জোর করে এরকম পোলাবান আসেনি এলাকায় হ্যাঁ কয়েকদিন আগে দেখছেন ইউটিউবের মধ্যে শরীয়তপুর বাড়ি শরীয়তপুর আঙ্গারিয়া সিঙ্গারিয়া এলাকা
যুবক আর বয়স মনে হয় 20-25 হইব, বলতেছে মোবাইলের সামনে আইসে যে মুসলমানদের কোরআন নাকি বিজ্ঞানে ভরা, বিজ্ঞান সম্মিলিত এই কোরআনের ভিতরে এতই বৈজ্ঞানিক কথা আছে। দেলার সাইদের মুখে শুনি মিজানুর রহমান আজারি কয় ভাই বিজ্ঞানে ভরা, সাইদি মিজানুর রহমান আজারি বয়ান কেমন গ্যালাক্সি গ্যালাক্সি কোন নদীতে কী আছে, কোনখানের পানি কালা কোনখানে ধলা, এগুলো বাইর করে দেখে না কোরআন দেয়। ওই নাস্তিক ছেলে বলতেছে কোরআনের মধ্যে এত বিজ্ঞান আছে, তোমার মোহাম্মদ একটা কলম তো আবিষ্কার করতে পারে, বোকায় তো জানি মোহাম্মদ কলম আবিষ্কার করবে কা, ওই আবিষ্কারের বড় বড় শত্রু মোহাম্মদ করে নিয়ে গেছে, কথা ঠিক না, তোরা আবিষ্কার করে খা, কথা ঠিক না, সরে খা, তোরা আবিষ্কার করে খাইতে করতে খাদ্য তার বাড়ি ঠিক না। আমি দিনাজপুরের মাওলায় আমরা দেশের আইনের উপরে প্রশ্ন তো ওই জন্য আমরা ওখানে দোয়া করে সে মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন আজকে বন্ধ করতে বলছে বলেন আলহামদুলিল্লাহ।